তা চলছে সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে ডিসেম্বরের মধ্যে বসবে সবশেষ তিনটি এবারে সেখানে আছেন রিপোর্টার এহসান জুয়েল সরাসরি চলে আছে তার কাছে জুয়েল কাজল এর আগে 37টি স্প্যান আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি তোলার সময় কিন্তু এতটা কাছ থেকে আমরা কখনোই স্প্যান দেখার সুযোগ পাইনি কারণ আজকেই কিন্তু সবচেয়ে কাছে বসছে স্প্যান অর্থাৎ মাওয়াপাড়ের সঙ্গে একেবারে মাওয়াপাড়ের যে এক নম্বর পিলার এবং দুই নম্বর পিলার এই দুটি পিলারের মাঝখানে স্প্যানটি বসতে যাচ্ছে আজকে এটি হওয়ার কথা ছিল পদ্মা সেতুর একেবারেই এক নম্বর স্প্যান কিন্তু যেহেতু স্প্যান বসানোর একটা ধারাবাহিকতা আছে স্প্যানের প্রত্যেকটি স্প্যানের ডিজাইন আলাদা আলাদা তাই আলাদা করে বসতে গিয়ে আজকে এই অনেক পরে গিয়ে এক নম্বর স্প্যানটি বসছে এক নম্বর এবং দুই নম্বর পিলারের উপর এবং দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি কিন্তু স্প্যানটি এখন চলে এসেছে যে দুটি পিলারের উপর বসবে এক ও দুই নম্বর পিলার এই দুটি পিলারের কাছে এনে এটিকে ঠায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সকাল 9:20 নাগাদ এটি মাওয়ার কুমারভোগ এয়ার থেকে নিয়ে আসা শুরু হয় এর আগেই কিন্তু সকাল সকাল এটিকে ক্রেনে তোলা হয়েছে আপনারা যে বিশাল আকৃতির ক্রেনটি দেখতে পাচ্ছেন একেবারে দৈত্যাকৃতি ক্রেন এটি অনেকটা আমাদের মাথার উপর দিয়েই পিলারের কাছাকাছি পাস হচ্ছে এবং এটি এখন পিলারের খুব কাছে এনে রাখা হয়েছে যে কাজটি করতে হবে সেটি হলো কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি ট্রলারে করে এটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এটিকে কেবল টানা হবে ডানে বামে পিছনে সামনে এরকম 6টি কেবল টানা হবে অর্থাৎ এই ক্রেনটি যে ঠায় দাঁড়িয়ে আছে এটি যাতে ঠায় দাঁড়িয়ে থাকার মতো পজিশন পায় সেজন্য নদীর গভীরে নিয়ে এবং পারে অনেক বড় বড় মোটা কেবল টানা হবে সে কেবল টানার পরে এগুলোর উপর ভর করে চেষ্টা করা হবে এক ও দুই নম্বর পিলার উপর এটিকে বসে দেওয়ার এবং আজকে স্প্যানটির অন্যান্য সময় যখন স্প্যান বসে তখন দুটি পিলারই নদীর মাঝখানে থাকে আজকে যে স্প্যানটি বসতে যাচ্ছে এটির মধ্যে একটি পিলার কিন্তু নদীর পাড়ে আরেকটি পিলার নদীর মাঝখানে অর্থাৎ এক নম্বর পিলার যেটি দিয়ে মাওয়াপ্রান্ত থেকে গাড়ি এবং রেল পদ্মা সেতুতে উঠবে সেই এক নম্বর পিলারটি নদীর পাড়ে আর দুই নম্বর পিলারটি নদীর মাঝখানে যেহেতু এক নম্বর পিলারটি নদীর পাড়ে তাই এটিকে যে ক্রেনটি নিয়ে আসা হয়েছে এখন এই ক্রেনটি যাতে পিলারের কাছাকাছি আসতে পারে এটির জন্য কিন্তু গত এক সপ্তাহ ধরে নদীর পাড়ের মাটি কেটে ফেলা হয়েছে অর্থাৎ পিলারের কাছাকাছি যে মাটিগুলো আছে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক ভারী ভারী ড্রেজার মেশিন দিয়ে এটিকে সরিয়ে ফেলা হয়েছে এমনভাবে গভীরতা তৈরি করা হয়েছে যাতে এই ক্রেনটি যেটি আপনারা এখন টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন এটি পিলারের কাছাকাছি নিয়ে আসা সম্ভব হয় এবং এটি নিয়ে আসার পরে এখন কিন্তু এক নম্বর পিলারে যে ছোট ছোট কাজ সে কাজগুলো চলছে অর্থাৎ এটিকে এক নম্বর পিলারে যে স্থানটিতে বসিয়ে দেওয়া হবে সেই স্থানটিতে দুই পাশে দেখতে পাচ্ছেন যে পিলারটিও কিন্তু অনেক বড় এক নম্বর পিলার এটির দুই পাশে রড আছে এই রডগুলোর মাঝখানে যে পজিশনটাতে এই স্প্যানটি এনে বসিয়ে দেওয়া হবে সেই জায়গাটা কিন্তু তৈরি করে ফেলা হয়েছে অর্থাৎ এখানে বিয়ারিং বসাতে হয় সে বিয়ারিং বসানোর কাজ শেষ এখানে ছোটোখাটো গাছগুলো এখন তদারকি করছেন এখানকার চীনের প্রকৌশলীরা এবং একই সঙ্গে এক নম্বর পিলারে যেমন কাজ চলছে দুই নম্বর পিলারেও কিন্তু ছোট ছোট অনেকগুলো কাজ চলছে বিশেষ করে এই প্রান্তেই আগে যে 8টি স্প্যান বসানো আছে সে 8টির সঙ্গে এটিকে জোড়া দেওয়া হবে যেহেতু আগের স্প্যানগুলোর সঙ্গে জোড়া দেওয়া হবে তাই স্প্যানটিকে ধরে রাখার জন্য অর্থাৎ ক্রেনটি নিয়ে যখন স্প্যানটি এনে বসাবে সেটিকে ধরে রাখার জন্য একটি লিফটিং ক্রেন সেট করতে হয় সেই লিফটিং ক্রেনটি আগে সেট করে রাখা হয়েছিল আজকে খুঁটিনাটি বিষয়গুলো ঝালিয়ে নেওয়া হয়েছে এখন যে বিশাল আকৃতির স্প্যানটি এটি সাধারণত অনেক দূর থেকে এতটা বড় বোঝা যায় না কিন্তু আজকে যেহেতু কাছে আছে আমরাও দেখতে পাচ্ছি যে অনেক বিশাল আকৃতির একটি স্প্যান এবং এটির দৈর্ঘ্য আপনারা জানেন যে 150 মিটার সবগুলো স্প্যানের সমানই কিন্তু যেহেতু অন্যান্য স্প্যানগুলো নদীর মাঝখানে বসানো হয় বেশ দূরে থাকে তাই এগুলোকে আসলে দেখে মনে হতে পারে ছোট কিন্তু এগুলো এক একটা স্প্যান এত বড় যে এগুলোর উপরেই কিন্তু 4 লেনের রাস্তা তৈরি করা হবে অর্থাৎ এক একটা 22 গজের রাস্তা যেটি আমরা ক্রিকেটের ক্রিজে দেখে থাকি বোলার এবং ব্যাটসম্যানের মধ্যে যে পার্থক্য থাকে 22 গজ সেরকম 22 গজের রাস্তা তৈরি করা হবে এই স্প্যানগুলোর উপরে তার মানে বুঝতে পারছেন যে কতটা চওড়া এক একটা স্প্যান এবং এগুলো নিজ ট্রেন যাবে সেই ট্রেন যাওয়ার রাস্তা তৈরি করা হবে এখন এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে ক্রেনটিকে সামনের দিকে এগিয়ে আনা হচ্ছে একেবারেই কাছাকাছি এনে রাখা হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে এখন বাকি আছে দুটো মাত্র কাজ একটা কাজ হলো এই ক্রেনটির চারপাশে মোটা কেবল টানতে হবে মোটা মোটা 6টি কেবল টানা হবে যে কেবলগুলো নদীর তলদেশে নোঙর করা হবে নদীর পাড়ে নোঙর করা হবে একটা সময় গিয়ে যখন এগুলো নোঙর করার কাজ শেষ হবে তখন সেই নোঙরের উপর ভর করে স্প্যানটিকে পিলারের সমান উচ্চতায় টেনে নিয়ে আসা হবে পিলার যে পজিশনে আছে ঠিক ঠিক সেই পজিশনে অর্থাৎ এক নম্বর পিলারের যে পজিশন দুই নম্বর পিলারের যে পজিশন সে দুটি পিলারের উপরে স্প্যানটিকে টেনে
ঠায় বসিয়ে দেয়া, অর্থাৎ আরও হয়তো ঘণ্টাখানেক কিংবা ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে সব কিছু গাছ শেষ করতে। আর আজকের স্প্যানটি যদি বসানো হয় তাহলে আপনারা জানেন যে 5,700 মিটার, প্রায় 5.6 কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। বাকি থাকবে 3টি মাত্র স্প্যান, এবং এই 3টি স্প্যানের মধ্যেও কিন্তু 1টি স্প্যান চলতি মাসে বসানোর পরিকল্পনা আছে। যেহেতু এখন পর্যন্ত পরিকল্পনার সঙ্গে পাল্লা দিয়ে স্প্যানগুলো বসানো যাচ্ছে, এই মাসে 3টি স্প্যানই যথাসময়ে বসানো যাচ্ছে। আশা করা হচ্ছে যে পরের স্প্যানটি হয়তো যথাসময়ে বসিয়ে ফেলা যাবে। এখন পর্যন্ত এইভাবে কাজ এগিয়ে চলছে। আমরা ঘণ্টা দুয়েকের মধ্যে হয়তো বলতে পারবো যে স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুতে 38তম স্প্যানটিও দৃশ্যমান করা সম্ভব হয়েছে। কাজল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর অগ্রগতি সবশেষ জানাচ্ছেন সহকর্মী এহসান জুয়েল।